আমরাই ভোট দিয়ে সেটা বিজেপির আনছি। বিশাল আওয়াজ, ঝমঝম করে আওয়াজ করে আমি আর আমার হাজবেন্ড বাইরে এসে দেখি পুরা রাস্তার গলির লাইট অফ করে না, দুইজনে দিক থেকে দৌড়ে যাইতে থাকা আমার মেইন গেটের ও কেজা দিয়ে ভাঙ্গা লাগছে, তারা বাইরে দৌড়ে যাইতেছে। স্যার আমরা কি অপরাধ করতে হইব, আমরা একটাই অপরাধ আমার মনে হইতেছে, আমার শ্বশুর বিগত 2014 উনি মারা গেছেন, উনি কট্টর বামপন্থী লোক আছিল, এটা হয়েছে আমরা দোষ। আমার হাজবেন্ড স্যার চাকরি করে ইন্ডাস্ট্রিতে, আমরা না পাড়াতে না অফিসিয়ালি কেউ আমরা শত্রু নাই, পাড়ার মধ্যে কতিপয় সন্ত্রাসবাদী তৈরি হয়েছে এখন ইদানিং, স্যার কি করতাম, লুট্টা পিট্টা খাওয়ান্য পার্টি এইটা কি এর লেখা করছে কিতা করছে মানে স্যার তারই করতে পারবো, এইভাবে আমরা ক্ষতি করছে কোন, আমরা সাধারণ মানুষ, আমরা নেতাও না মন্ত্রীও না, এভাবে যদি সাধারণ মানুষ এইভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কালকে এইভাবে বাড়িঘর ভাঙচুর হইতেছে, আমি আর আমার হাজবেন্ড পিছনের দরজা দিয়া পালাইয়া গিয়া পিছনে লুকাই রয়েছি, একটা মানুষ নাই, এরপরে পিছনের থেকে আমার ভাইগনা দৌড়ে আইসে কাঠ লইয়া এসে আমরা বাঁচাইছে, নইলে মনে হয় আরও দেখিতা কল লইলে স্যার কইতে পারি না। হ্যাঁ আগে 2-3 মাস আগে ঢিল দিছিল, কিন্তু কালকে একদম গেট খুললে তারা এখানে আয় পড়ছে, এই যে এটি পড়া এখানে আরও 3টা বাড়িতে হয়েছে, যার বাড়িতে আর একটা বাড়ির থেকে তার বাড়ির কাঠেরই ওই বাবলি কইতাছে যে আমরা বাড়ির থেকে কাটটি আনছে, তারা গরিব মানুষ, তারা ওই প্লেনের টিকিট বিক্রি করে, হ্যাঁ একসঙ্গে 3টা বাড়িতে করছে, কি আমরা কি তারার কোনো ক্ষতি করছে, আমরা 5 টাকার কেউ খাইও না পড়িও না, আর সরকারি কি তারারে শিখাই দিছে যে তোরা এইসব কর, এটা কতিপয় দুষ্কৃতকারী, তারা সমাজের মানে কলঙ্ক, তারা দেশের মানুষের রাজ্যের মানুষের সবাইয়ের ক্ষতিকারক, তারারে কমু বিষ পোড়া, এই বিষ পোড়ার দাঁত আপনারা ভাঙে দেন, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, তারা কেন এরকম করবো, আমরা তো সবাই তো ভোট দিয়ে বিজেপি আনছি না, আমরা খুন গিয়ে আমরা 3 বাড়ির মানুষের ডেপুটেশন দিয়ে আইছি থানাতে, কইছে দেখতাছি ম্যাডাম, আমি কিছু কালকে তো একটা নাম্বার করলাম 10 বার ফোন করছে আপনারা কেউ ধরছেন না, এরপরে কোন নাম্বারে জানি আমার ভাইগনা বুদ্ধ ফোন করতে পারে, রাত্রেবেলা 2 জন ওসি আর আরেকজন আইছিল, যথেষ্ট সমাজে শিক্ষিত সমাজের অংশ, এটি তো নিশ্চয় শিক্ষিত লোকেরা কেউ করছে না, এটি সমাজের যে সমাজদ্রোহী আছে 4-5 জন যারা প্রত্যেক পাড়াতেই থাকে তাদেরই কাজ এটি, আমি তো কইতাম না যে এটার কেউ মদত পুষ্ট, এর আছে প্রত্যেকটা পাড়াতেই 4-5 জন আছে, এটা যদি পুলিশ ভালোভাবে ভেরিফিকেশন করে পুলিশ বাইরেও করে লাইতে পারবো, আমারে কালকে পুলিশ কইতেছে আপনি সন্দেহ করে 4 জন নাম কোন, আমি যদি 4 জন নাম কই স্যার আমার অস্তিত্ব থাকবো নি, আপনি কি তারা অ্যারেস্ট করবেন নি, আমার 100% গ্যারেন্টি দেন না অ্যারেস্ট করবেন, এটা তো স্যার আপনার কাজ, আমরা তো নিরীহ মানুষ, সকাল লুইটটা সেটা যার যার কর্মে আমরা ব্যস্ত থাকি, আমরা মিছিলও নাই মিটিংও নাই পার্টিও নাই, ভোট দেওয়ার সময় ভোট দিই, তারপরে আপনারা দেখেন আমার ঘরে কতটুক আমি 20,000 টাকার মতো কাটাই নিয়ে আমি ফেলাইছি, তার থেকে মনে আমার 4-5 হাজার টাকার কাটও লাগছে না, বাকি কাঠগুলি নাই ঘরে, তারপরে আমার ঘরে এইখানে যা দেখতেছেন তো বাড়িতে আইন তাহলে আরও দেখবেন আমরা পরিস্থিতি, আমরা মানে কীভাবে যেন আসি আমরা এই রাত্রেবেলা এরকম দেন তারা মানে কে বা কারা, হুম এটি কি মানে কোনো মানুষের কাজ কন্যা, এটি কোনো মানুষের কাজ হইতে পারে, অমানুষের কাজ এগুলি, এগুলি তো ভালো না না, আমরা যদি আজকে সেরকম থাকতো সেরকম যদি আমরা আর্থিক অবস্থা থাকতো তারা কি প্রবলেম, কেউ যদি কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে সরাসরি আইয়া কথা কোক দিনের বেলা আইক, রাতের আধারে এইভাবে তারা লাইট ফাইট বন্ধ করিয়া না কাউরি চিনারও তো কোনো জো নাই না, আমরা কাউর নাম নিশানাও কইতে পারতাম না, কিন্তু এইভাবে তারা রাত্রেবেলা এরকম করণটা একদম অনুচিত কাজ, আর আজকে যেন আমার ঘরে এই জিনিসটা হয়েছে, এই কাঠ আমি আবার জোগাড় কইরা কাজ করতে আমার বহুত কষ্ট হইব, আমি একটা লেবার মানুষ, আমি সকাল হইলে বাইরে যাই কাজ করি রাত্রে বাড়িতে আই, এই জিনিসটির থেকে মানে কি কমু কি কারণে ইডা তারা মানে করতে চায় এই জিনিসটি একটু সরাসরি যদি তারা দিনের বেলা ইয়া কর, আপনার কি মনে হয় কি কারণ হতে পারে, কারণ দৈত্য বুঝতেছি না কি কারণে করবো এরকম, কারণ আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি না, আমরা তো এরকমও নাই যে আমরা তার থেকে তারা কি চাইতেছে, আমরা তো এই জিনিসটাই এভাবে রাতে রাতারে, কালকে যদি আমার কাকা শ্বশুর আর দেওয়ার না থাকতো তাহলে তো তারা আরো কিছু করে যেত, আমার ঘর বাড়ি দেখা যান আমার ধাক্কা দিচ্ছে এবং ধাক্কা দিচ্ছে দিয়ে পরে দেখা তখন তারা দৌড়ে গেছে ওদিক দিয়ে গেছে,
তখন আমি যখন এই যখন দরজাটা খুলে বাড়ি একটু ভয়ে আছি তুমি তো তখন আমি এই অন্ধকারের দিকে আমি আর লুক দিচ্ছি না, আমি তো গাড়ি দিছি আর তারা ধরে গেছে তিন বাড়িতে